আজকে আমরা সেই নিত্য লীলায় প্রবেশ করতে পারছি না কেন, যেহেতু এখানে লীলা যদিও অদ্যাবধি চলছে, তবুও বলবো আজকে আমি নিত্য লীলা করছি না। সময়টা অনেক অতিক্রম হয়ে গেছে, যেহেতু আগে পরে কোনো শিল্পী নাই, তাই আজকে আমি ভগবানের নৈমিত্য লীলা আস্বাদন করব। সেটি হচ্ছে শ্রীমতী রাধা রানীর মানভঞ্জন লীলা কীর্তন। জয় জয় শিবনাথ গৌর শ্রীনাথ ভবানন্দে হরি হরি বল। আজ মানবে রাহা ওহে প্রভু রামার কে
प्रभु प्रभु भेला पहु पहु भेल भेसे जाए
ভেসে যায় ভেসে যায় আজ ভেসে যায় ভেসে যায় নয়ন ধারা মুখ বুক ভেসে যায় ভেসে যায় আর নয়ন ধারায় মুখ বুক ভেসে যায় ভেসে যায় আজ নয়ন জলে মুখ বুক দেখো ভেসে যায় ভেসে যায় নয়ন জলে বুক বুক ভেসে যায় ভেসে যায় আরে সচির নন্দনে গৌর হরি আজ ভেসে যায় ভেসে যায় আরে সচির নন্দন গৌর হরি ভেসে যায় ভেসে যায় প্রেমের গোরা ভাবির গোরা আজ ভেসে যায় প্রেমের গোরা বাবির গোরা ভেসে যায় ভেসে যায় দেখো সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে আর সেই তো এসেছে আর সচির নন্দন গৌর হরি সেই তো এসেছে সেই সচির নন্দন গৌর হরি এই তো এসেছে ব্রজের পাকা কালো সখা সেই তো এসেছে এই নদীর পাকা কালো সখা সেই তো এসেছে সে কালিও নাগ দমনকারী সেই তো আজ এসেছে সেই কালিও নাগ দমনকারী সেই তো এসেছে সে কংস বংশ ধ্বংসকারী সেই তো এসেছে সে যে কংস বংশ ধ্বংসকারী সেই তো এসেছে সে যে পুতনানে ধনকারী সেই তো এসেছে সে পুতনানে ধনকারী সেই তো এসেছে সে যে যমল অর্জুন উদ্ধারকারী সেই তো আজ এসেছে সে যে যমল অর্জুন উদ্ধারকারী সেই তো এসেছে তনু গো আর মিশ্রিত তনু গো মিশ্রিত তনু গো আর মিশ্রিত তনু গো মিশ্র তনয় তনয় মিশ্রিত তনু গো মিশ্রের গড়া তনু মিশ্রিত তনু গো জানকী 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 পল্লভ গোরা 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 জানকী জানকী তোমাদের জানায় আছে কি জানকী জানকী তোমাদের জানায় আছে কি জানকী জানকী আমারে সচির নন্দনে গৌর হরি জানকী জানকী আমাদের সচির নন্দনে গৌর হরি জানকী জানকী বিলাস বিলাসের শেষ পরিণতি জানকী জানকী বিলাস বিলাসের সেই পরিণতি জানকী জানকী আমার রায়িকানু একাকৃতি জানকী জানকী আমার রায়িকানু একাকৃতি জানকী জানকী একবার দেখে নাও দেখে নাও 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 আর দেখা হয় কি না হয় দেখে নাও দেখে নাও বলিয়া বলে নাও বলে না এই মধুমাখা কৃষ্ণ
বলে নাও বলে নাও আরে বলা হয় কি না হয় বলে নাও বলে নাও বলি আরে বলা হয় কি না আরে প্রেমানন্দে বাহু তুলে নাগরি বলি বলা প্রেমানন্দে বাহু তুলে বলি প্রেমানন্দে বাহু তুলে বলি প্রেমানন্দে বাহু তুলে বলি প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে বলে খেলিতে খেলিতে পরম দয়াল শ্রী গোবিন্দ আমার মনে মনে চিন্তা করিলেন তিনি বাঞ্ছা পুরাইতে সমাধুর্য আশা দিতে হইল নিজ ইচ্ছায় সম্ভব ভগবান আমার নিজ ইচ্ছায় সম্ভব হলেন রাসরসে খেলিতে খেলিতে মনে মনে ভাবলে পরম দয়াল শ্রী গোবিন্দ মনে মনে ভাবলেন বহুদিন করি নাই প্রেম বিতর প্রেম বিনা নাহি মিলে কলি হত জীবের উদ্ধার সাধন ধরে ময় অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গের ফল দিয়েছি বটে ভগবান শ্রী গোবিন্দ আমার মনে মনে ভাবলে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গের ফল দিয়েছি বটে কিন্তু ইথে কেহ না পাবে আমারে ভগবান চিন্তা করলেন তাহলে কলি হত জীবের উদ্ধার কেমন করে হবে ধর্ম দিয়ে যদি আমাকে না পায় অর্থ দিয়ে যদি আমাকে না পায় কামনা বাসনা দিয়ে যদি আমাকে না পায় মোক্ষ দিয়ে যদি আমাকে না পায় তাহলে জীব উদ্ধার হবে কেমন করি তাই ভগবান আমার মনে মনে ভাবলে মা গো ব্রহ্ম সংহিতায় প্রমাণ দিলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ তাহলে যিনি সর্বকারণের কারণময় কর্তা যিনি সৃষ্টি স্থিতি লাই প্রলয়ের মালিক যার ইচ্ছা ভিন্ন যার কৃপা ভিন্ন একটি পিপীলিকা পর্যন্ত একটি পদক্ষেপে চলতে পারে না সেই ভগবান তিনি বিশ্ববিভু বিশ্বপিতা তিনি ভাবলেন জীবের কল্যাণ কিসে তাই তিনি নিজ ইচ্ছা প্রকাশ করলেন রাধা রানীর কাছে রাধে এমন করে হবে না জীব উদ্ধারের কাজ করতে হবে আমি অন্যান্য যুগে অনেক লীলা করেছি বাবা ভগবান সত্য যুগে শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ রূপে অবতীর্ণ হয়েছিলেন বহু লীলা করেছেন নিজের সঙ্গে নিজের লীলা নারায়ণ চতুর্ভুজ বাসুদেব শঙ্করসন পদ্মনম অনিরুদ্ধ চারজনের কিন্তু চতুর্ভুজ ছিল নিজের সঙ্গে নিজের লীলা নিজের সঙ্গে নিজের যে ভাব তিনি করেছিলেন
তিনি চিন্তা করলেন না না এমন করে নিজের সঙ্গে খেললে হবে না নিজের সঙ্গে লীলা করলে হবে না আমার মহিমা প্রকাশ করতে হবে কেননা ভগবান শ্রীকৃষ্ণ বাবা আমি তো বিস্তারিত করতে পারবো না একটু ছুঁয়ে ছুঁয়ে যাই তা গীতায় যেমন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন ভগবান কখন কখন আসবেন সেটাই বলবো আপনারা বহুবার শুনেছেন তবু আমি বলবো যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত ভবতি যুগে যুগে হরে কৃষ্ণ একটু আগে বাবা তিনটি কারণের কথা বলেছিলাম তাই না তিন বাঞ্ছা পুরাইতে এখানেও সেই তিনটি বাঞ্ছার কথা হলো যদা যদা হি যখন যখন ধর্মস্য গ্লানি যখন যখন ধর্মের গ্লানি ঘটবে অধর্মের প্রতিরূপ দেখা দেবে সাধুগণ যখন ত্রাহি ত্রাহি মাং করবে ঠিক সেই সময় আমি অধর্মকে বিনাশ করতে সাধুগণকে পরিত্রাণ করতে এবং ধর্ম সংস্থাপন করার জন্য আমি সেই সেই সময় অবতীর্ণ হব তিনি কথা দিয়েছিলেন বাবা ভগবান তো কথার ক্লাব করবেন না তাই না আমরা করতে পারি সাধারণ মানুষ কিন্তু ভগবান তিনি ছলনাময় নন তিনি ছলনা করতে পারেন না আমার ভগবান যদি ছলনাময় হবেন তাহলে আমরা কেমন করে চলব এই পৃথিবীতে তাই ভগবান ভক্তের দেওয়া কথা রাখার জন্য তিনি যুগে যুগে অবতার হচ্ছেন হয়েই চলেছেন তারপর সত্যের পরে এলো ত্রেতা ত্রেতা যুগে সেই চারি অংশ নারায়ণ দশরথ রাজার চার পুত্র রূপে একই দিনে জন্মগ্রহণ করেছিলেন বাবা তাই না বাসুদেব হয়েছিল প্রভু রামচন্দ্র শঙ্করসন হয়েছিল প্রভু লক্ষ্মণ প্রদ্যুম্ন হয়েছিল ভরত আর অনিরুদ্ধ হয়েছিল শঙ্করসন তাই না বাবা দেখবেন চৈতন্য চৈতাম্বিত এগুলো লেখা আছে যাই হোক তাহলে তিনি নিজের সঙ্গে খেলা খেলেছিলেন সত্যযুগে ত্রেতা যুগে ভাইয়ে ভাইয়ে খেলা খেলেছিলেন আচ্ছা বলেন তো মা এই আমরা যে যুগে দাঁড়িয়ে আছি এখানে ভাইয়ে ভাইয়ের মধ্যে কোনো মিল আছে যদি বড় ভালো হয় তো সেজো খারাপ হয় আর যদি মেজো ভালো হয় তো ছোট খারাপ হয় তাই না বাবা এগুলো বাস্তবে হয়ে থাকে তা সেই ভাইয়ে ভাইয়ে খেলা খেলে ভগবান আনন্দ পেলেন না মনে মনে ভাবলেন যদি খেলাটি একটু ভিন্ন হতো তাহলে আরো একটু ভালো হতো তাই ভগবান আমার দ্বাপর যুগে এলেন লীলা করবার জন্য ২৪ জন সখা সহ এবং দাদা বলরাম শ্রীকৃষ্ণ এই ২৫-২৬ জন মিলে ভগবান আমার খেলা খেলেছিলেন মধুময় বৃন্দাবন কত কত খেলা সর্বৈশ্বর্যপূর্ণ শ্রী ভগবান চৈতন্য চৈতাম্বিতে বললেন আমার ভগবান এসেছেন কেন দুটি কারণ প্রধানত অনেক কারণ থাকে বাবা কিন্তু কোন গ্রন্থে লিখেছেন তিনটি কারণ কোন কোন গ্রন্থে লিখেছেন দুইটি কারণ দুইটি কারণ চৈতন্য চৈতাম্বিতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদে কলম দিলেন শ্রী রাধায় আপনায় মহিমা হৃদিশৌ বানে রই বাসত্ব জনাত ভূত মধুরিমা হৃদিশৌ বা মদীয় সখ্যাঞ্চস্য মদন ভবত কৃদিশং বেদি লভার তদ ভাবার্ঢ সমজনী শচি গর্ভ সুন্দর বললেন বাবা এই যে বললাম শ্রী রাধায় প্রণয় মহিমা এটার একটু বাংলা করে বলি আবার লিখেছেন বাংলা করে কেমন করে ভক্তের বোঝার জন্য
কই ছন রাধা প্রেমা কই ছন মধুরিমা কই ছন সুকেতি হো ভোর এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ ভাবিয়া না পাই ভগবান আমার রাধা প্রেমটাকে আস্বাদন করবার জন্য রাধার প্রেমে ভগবান আমার মধুময় বৃন্দাবনে বাবা ঋণী হয়ে গিয়েছিল তাই সেই ঋণ শোধ করবার একটাই উপায় ঐশ্বর্য দিয়ে ভগবানকে কখনো ধরা যায় না কেন না ভগবান শ্রীকৃষ্ণ হলেন সর ঐশ্বর্যের মালিক ঐশ্বর্য দিয়ে কখনো ঐশ্বর্যকে পাওয়া যায় না তিনি হলেন সর ঐশ্বর্যের মালিক কেমন একটু আগে আমার মামা বাবু পাঠ করেছিলেন ভাগবত পাঠের উপরে আর কীর্তন চলে না বাবা ওটা হচ্ছে একেবারে ভাগবতের নির্যাস মহাভারত ছিল সেখানে যাই হোক তবু বলবো সর ঐশ্বর্যপূর্ণ ভগবান কাকে বলা হয় ছটি ঐশ্বর্য যার মধ্যে বিরাজমান ছটি ঐশ্বর্য কি সেগুলিও আপনাদের জানা ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান এবং বৈরাগ্য তাহলে বাবা একটুখানি বলবো এই মানুষের আমরা যে আপনারা আমরা যে এখানে আজকে উপস্থিত হয়েছি এ কিন্তু এক জন্মের ভাগ্যে নয় এমন কোটি কোটি জন্ম সাধনা ভজনা করতে করতে আজকে কিন্তু আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে এই যে দেখা এটি কিন্তু এক জন্মের দেখা নয় এক জন্মের সুকৃতির ফলে এমন হরিবাসরে আমরা আসতে পারি নাই বাবা বহু বহু জন্ম ধরে আমরা সাধনা করেছি ভজনা করেছি প্রভুর কাছে চরণ ধরে মিনতি করেছি প্রভু 84 লক্ষ জনে 80 লক্ষ বার বিভিন্ন জনিতে আমরা ভ্রমণ করেছি একটি জন্মের কথা এই মাত্র কয়েকটি বছর পেরিয়ে যাচ্ছে আমাদের পিছনে কত দুঃখের কথা কত দৈনের কথা কত ব্যথার কথা আধ্যাত্মিক জ্বালা আদি ভৌতিক জ্বালা আদি দৈবিক জ্বালা তৃতাপ জ্বালায় জর্জরিত একটি বারের জন্য আমরা ভগবানের কাছে আসতে পারি না একটি বারের জন্য সাধুগুরুর সঙ্গ আমরা লাভ করতে পারি না সময় নাই কখন করব কোন এক ভক্ত মনে মনে বাসনা করছে ভগবান এত কিছু দিয়েছো আমাদের কিন্তু এমন কিছু দাওনি যেটা দিয়ে তোমায় আমরা সেবা করতে পারি ভগবান সর ঐশ্বর্যের মালিক তাকে দেওয়ার মতো আমাদের কিছু নাই বাবা তিনি ঐশ্বর্যের মালিক ঐশ্বর্য আমাদেরকে দিয়েছেন দেখবেন অনেকে অনেক কোটিপতি তাহলে ঐশ্বর্য দিয়েছেন আমাদেরকে ঐশ্বর্য দিয়ে ভগবানকে লাভ করব করতে পারবো পারবো না তাহলে ঐশ্বর্য দিয়ে ভগবানকে লাভ করা যাবে না তাই এক ভক্ত প্রভুর চরণ তলে বসে বসে কাঁদছে ভগবান হে গৌর হরি এই মনুষ্য দেহ ধারণ করেছি শুধু মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম একটিবারে গুরু সঙ্গ করতে পারলাম না একটিবার তোমাকে চিনতে পারলাম না তোমাকে ভজতে পারলাম না একটিবার মাতা পিতার চরণ সেবা করতে পারলাম না বাবা এই পার্থিব জগতে আমরা কি বলি যে ওই কাজটা হয়ে গেছে আমার হাত ছিল না তাই না বাবা বলি না ভালো করে লক্ষ্য করবেন এই আপনি হরিবাসরে আসবেন বলে বাসনা করেছে আমার মা হয়তো পিছন দিয়ে বলছে কি গো কোথায় যাচ্ছ ওদিকে নাতিপুতিকে সামলাতে হবে না গেলে নয় এই যে আমার ইচ্ছা হচ্ছে কিন্তু আমার হাত নাই পেছন দিক থেকে টেনে ধরে রেখেছে করতে হবে না যেতে হবে না হরি বল এসেছেন হরি
হরি বল হরে কৃষ্ণ। তিনি এসেছেন বাবা, আজকে আমাদের অন্ধকার বিনাশ করার জন্য তিনি এসেছেন, ভক্তকে কৃপা করবার জন্য তিনি এসেছেন। একটি তার মুখ্য কারণ, আর একদিকে গৌণ কারণ। মুখ্য কারণটি শ্রীমতী রাধারানী প্রেমরিণী শোধ করা বা আস্বাদন করা, আর গৌণ কারণটি হল হরি নাম প্রচার করা, কলিহত জীবকে উদ্ধার করা। এই প্রধান দুটি কারণ। আর কোন শাস্ত্রে লিখেছে তিনটি কারণ? তিনটি কারণ আর একটি কি বাবা? সেটি হলো অদ্বৈতাচার্যের মনোবাসনা পূর্ণ করা, তাই না? আজকে আমার অদ্বৈত প্রভু, তার কৃপা না হলে আজকে আমরা গৌর সুন্দরকে এইখানে এমন করে পেতাম না। উনি পরম দয়াল, তাই তিনি তার বাসনা পূর্ণ করার জন্য, ভগবান বলেছেন আমি ভক্তের বাসনা পূর্ণ করার জন্য আছি। কেন না আমার ভক্ত যদি কাঁধে, ভগবান বললেন আমার ভক্ত যদি কোনো ক্রমে কাঁধে, তাহলে আমার ভগবান হয়ে কি কাজ, আমার লাভ কি? আমার ভগবান হয়ে কোনো লাভ নাই। তাই তিনি ভক্তের চোখের জল সইতে পারেন না, সইতে পারেন না দুটি বস্তু, সেটি হচ্ছে এক ভক্তের অহংকার, আরেকটি হলো ভক্তের চোখের জল। ভগবান সইতে পারেন না কোনো ভক্ত যদি একেবারে দুফোঁটা নয়ন বাড়ি আমার গৌর গোবিন্দর চরণে, আমার গৌর গোবিন্দের চরণে দিয়ে যদি কোনো ভক্ত বলতে পারে প্রভু তুমি আমায় অনেক কিছু দিয়েছো কিন্তু আমার কিছু নাই, আমার বলতে কিছু নাই। একটু আগে আমরা পাঠ শ্রবণ করেছি বাবা, সেখানেও কিন্তু একই কথা বলেছে, আমার আমার করে যাচ্ছে, আমার বলতে কিছু নাই, স্ত্রী আমার নয়, পুত্র আমার নয়, পরিজন আমার নয়, আর বিষয়ে বৈভব কিছু কিন্তু আমার নয়, সব জানি, তারপরেও কিন্তু আমরা ভুল করেই চলেছি। তাই প্রভু এসেছেন ভুল ভাঙিয়ে দেওয়ার জন্য। কেন না অন্যান্য যুগে তিনি খেলা খেলে আনন্দ পান নাই, পুনরায় তিনি এসেছেন কলিযুগে। কেন কিভাবে খেলা খেলবেন? অন্যান্য যুগে দেখবেন দ্বাপর যুগে ভগবান আমার গোচারণ লীলা করেছেন, হ্যাঁ বৃন্দাবনের খেলা ছিল কেমন, মাঠে দৌড়াদৌড়ি, তাই না? আর কলিযুগের কি খেলা খেলেছেন? কলিযুগের খেলা খেলেছেন ধুলায় গড়াগড়ি, হ্যাঁ আহা কি খেলা, যে খেলা সবাই খেলতে পারবে ভগবান মনে মনে ভাবলেন। যেমন বাবা দেখবেন ওই ক্রিকেট খেলা হয়, তাই না, সৌরভ গাঙ্গুলি যে সচিন টেন্ডুলকার আপনারা জানেন নিশ্চয়ই আমার থেকে ভালো, তা এই যে খেলোয়াড় যে টিমটা আছে ক্রিকেট টিম, তো ক্রিকেট টিমে কয়জন আছে বাবা একটু বলবেন, ক্রিকেট টিমে কয়জন থাকে খেলোয়াড়? এগারো জন, যাই হোক, তাহলে এগারো জন খেলোয়াড় থাকে। আবার ফুটবল টিম সেখানে কতজন থাকে? সেখানেও কিন্তু এগারো জন থাকে প্লেয়ার। এবার একটা এই যে কালকের বাদে যে পরশুদিন, আগামী পরশুদিন এখানে হরিনামের দল আসবে, তাই না? তা হরিনামের দল ওখানেও একটা দল, ওখানেও একটা টিম, তাহলে ওই টিমে কয়জন থাকবে গুনবেন? কিন্তু বড় জোর আটজন, নয় তো সাতজন, নয় তো ছজন। তাহলে বাবা এখানেও একটা টিম আছে, এর বেশি খেলতে পারবে না। আর আমাদের এই যে কীর্তন সম্প্রদায়, বিভিন্ন কীর্তন সম্প্রদায় দেখবেন কোনো দলে আছে ছয়জন, কোনো দলে আছে বড় জোর সাতজন, তাই তো? তাহলে আমরা আছি কয়জন? ছয়জন। আচ্ছা আপনারা কেউ এখানে এসে এই আমাদের মতো কীর্তন গাইতে পারবেন? হয়তো অনেকে পারবেন কিন্তু সবাই পারবেন না, তাই না? তাহলে প্রশ্ন হতে পারে প্রভু আমার কৃপা করে এসেছেন কেন? অন্যান্য যুগে খেলা খেলে আনন্দ পান নাই, এই যুগে এসেছেন খেলা খেলবে বলে। সে খেলা এমন খেলা যে খেলা সবাই খেলতে পারে, হ্যাঁ? এখানে কোনো দশজন, বারো জন, এগারো জন, ছয় জন, আট জনের টিম নয়, উনি একটা বিশাল টিম তৈরি করেছেন, তাই না? এখানে যদি প্যান্ডেল ভর্তি ভক্ত থাকতেন তাহলেও কিন্তু সেই খেলাটি খেলতে পারতেন। কি খেলা বাবা, মায়েরা কি খেলা বলতে পারবেন? হরে কৃষ্ণ, এমন সে খেলা কলিযুগে খেলছেন প্রভু আমার নীতি প্রতিদিন। কেমন খেলা? হলি খেলে হরি নামের খেলা, খেলে হরি
হরি বল হরি বল হরি বল। আচ্ছা বাবা, এই যে হরি নামের খেলা, এই হরি নামের খেলা কেমন? হরে রে নাম, হরে রে নাম, হরে রে নাম ইব কেবলম। এই হরের নামটা কেমন, হরির নাম কেমন? হরে রে নাম, হরে নাম, হরে নাম ইব কেবলম। কলহু নাস্তেব 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 গতির অন্যথা। কেন খেলবো? এর একটা কারণ আছে, যে প্রভু আমার খেলা খেলতে বললেন বলেই আমরা শুরু করে দেব তা নয়। কি বললেন? কলিযুগে হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। এই জন্য খেলবো যে যে খেলাটি কলিযুগে খেলতে হবে, খেলতে বাধ্য, না হলে কিন্তু আমরা উদ্ধার হতে পারবো না। কিংবা যেই শুভ কাজ করব, এই যেমন নাম যজ্ঞ, কালী পূজা করুন, শীতলা পূজা, মনসা পূজা, আর আমার বড় ঠাকুর বাবার যতই পূজা করুন না কেন, হরিকে আমাদের ডাকতেই হবে। কেন রাখবো? দেখবেন ওই যে গঙ্গা জলটি হাতে নিয়ে আচমন করছেন, আচমন মন্ত্র আছে না বাবা? কেন ডাকবো হরিকে? কেন হরি নাম শ্রেষ্ঠটাকে বুঝতে হবে। নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। তাহলে এখানে জল নিয়ে আগেই আমরা সেই বিষ্ণুকে ডাকলাম। বিষ্ণুকে, বিষ্ণু স্বয়ং আমার ভগবান। তাহলে এখানেও যেমন বিষ্ণু, আবার দেখবেন পূজার মাঝখানে কি বলে মন্ত্র বাবা, মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি সরন্তি, সাধব সর্বকার্যে সুমাধব, নম মাধব নম মাধব নম মাধব। তাহলে মাধবটা কি বাবা? তিনিও সেই আমার ভগবান গোবিন্দ। সেখানেও কিন্তু পুজো, তারপর সব শেষে এক থালা বাতাসা দেখেছেন আমার মা দিয়েছেন। তা ওই বাতাসাটা কি হবে? না হরির নামে লুট হবে। হরে কৃষ্ণ আমার মা বাবা, ওই যে শঙ্কর বাজ মহাশয় উনি আমার বাবা। তা উনি এখানে অনেক ঠাকুরকে পূজা দিয়েছেন, দেখবেন এনারা কিন্তু ঠাকুর ভগবান নয়, একলে ঈশ্বর কৃষ্ণ আর সববৃত্ত। অর্থাৎ একলে ঈশ্বর আমার শ্রীকৃষ্ণ ভগবান, আর সববৃত্ত অর্থাৎ তার দাস, এটাই মাথায় রাখবেন। তাহলে সেই বাতাসাখানা নিয়ে আমরা কি করি লাস্টে? সবশেষে কি করি? না হরির নামে লুট হবে। হয়েছে কালী পুজো, দিচ্ছি হরির নামে লুট। কি বলবো? এক মুঠো বাতাসা নিয়ে কি বলবো? মা কালীর পুজো দিয়েছি কিন্তু এখানে কালী পুজো হয়ে গেছে বাবা। তাহলে এই উদ্দেশ্যে বলি, মা কালীর প্রতি একবার হরি হরি বলো। কেন হরি বলবো? কেন হরি বলবো? এখানে প্রশ্ন হতে পারে, মা কেন বলছি? ভগবানকে ডাকুন, সেই নাম করুন, অন্য নামের কোনো প্রয়োজন নাই। উদরটাকে পরিপূর্ণ করতে গেলে বদনে দিলেই যথেষ্ট, তাই না? এখানে দেওয়া লাগবে না। এখানে পুষ্টি করতে গেলে, এই পুষ্টি বাড়াবার জন্য বদনে দিলেই যথেষ্ট। উদর তুষ্টি তো সব পুষ্টি, তাই না? তাহলে হরির পুজো তো সব কিছু শেষ হয়ে গেল, ওখানেই শেষ। ওনাকে ভালোবাসলে কোনো দেব দেবী কিন্তু অসন্তুষ্ট হবেন না। তাহলে হরির নামে লুট দেওয়া হচ্ছে, মা কালীর প্রতি একবার কি বলবো? হরে কৃষ্ণ, মায়েরা কি বলতে হবে? কেন হরি বলবো? কেন, কালী পুজো করছি তো, কালী পুজো বললে হবে না? মা কালীর প্রতি একবার বলা যাক, কেমন লাগে? মা কালীর প্রতি একবার কালী কালী বলো, মা শীতলার প্রতি একবার শীতলা শীতলা বলো, ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে না? তাহলে এবার বলা যাক, মা কালীর প্রতি একবার